প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমি তোমাদের জন্য আজ নিয়ে এসেছি বৃত্তের অনুশীলনী 8.2-এর 2 নম্বর এক্সট্রাটা। আমি প্রথমেই তোমাদের 2 নম্বর এক্সট্রাটা পড়ে দিচ্ছি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তলিখিত চতুর্ভুজ, কোণ ADB প্লাস কোণ BDC এক সমকোণ। প্রমাণ করো যে AOC এক সরল রেখায় অবস্থিত, এটা আমরা প্রমাণ করব। তাহলে আসো আমরা এই একশাটা কিভাবে প্রমাণ করি। একশাটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে যা জানা প্রয়োজন সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। যা জানা প্রয়োজন একশাটা প্রমাণ করতে হলে আমাদের কি কি দরকার সেটা আমরা প্রথমে জেনে নিব। তোমরা সাহিত্যবের 20 নম্বর উপপাদ্যটা জানো। 20 নম্বর উপপাদ্য হচ্ছে আমাদের কোনো বৃত্তের মধ্যে যদি একই চাপের উপর, ধরো AB একটা চাপ, এই AB চাপের ও থেকে A যোগ করলাম, ও থেকে B যোগ করলাম, তাহলে AB আমার চাপ এখানে, তাহলে আমরা কি পাবো? এখানে আমরা কেন্দ্রস্থ কোণ পাবো। এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ আর পরিধির উপর একটা বিন্দু যদি সি নেই, তাহলে আমরা যদি CA যোগ করি আর CB যোগ করি, তাহলে এখানে আমরা পাবো তোমার কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ। এখানে পাবো আমরা বৃত্তস্থ কোণ। আর এই কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এই দুইটার ক্ষেত্রে বৃত্তস্থ কোণকে যদি 2 দিয়া গুণ করা হয় তাহলে কেন্দ্রস্থ কোণের সমান হয়। এটি হচ্ছে আমাদের 20 নম্বর উপপাদ্য। তাহলে আমরা কি লিখতে পারি? কোণ AOB, এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে ACB, এটাকে 2 দিয়া গুণ করা লাগবে, 2 কোণ ACB। এই দুইটা পরস্পর সমান, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ আমার বৃত্তস্থ কোণের 2 দিয়া গুণ করলে এর সমান হয়। এই শর্তটা প্রয়োগ করে আমরা এই একশাটা প্রমাণ করব। আরেকটা বিষয় এখানে তোমাদেরকে জানা রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এক সরল কোণ আছে। এক সরল কোণ, ধরো এটা বি বিন্দু, এটা এ বিন্দু, আর এটা ধরো তুমি সি বিন্দু। এখানে যদি 180 ডিগ্রি কোণ পাওয়া যায়, অর্থাৎ এটা যদি আমাদের এক সরল কোণ হয়, তাহলে এই বিন্দু তিনটা একই সরল রেখায় অবস্থান করবে, অর্থাৎ ABC বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থান করবে যদি আমরা এখানে এক সরল কোণ পাই, অর্থাৎ 180 ডিগ্রি কোণ পাওয়া যায়। এই দুইটি শর্ত সাপেক্ষে আমরা এই একশাটা প্রমাণ করব। তাহলে আসো প্রথমে আমরা চিত্রটা এঁকে নেই। প্রথমে আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নিব। আমরা একটি বৃত্ত অঙ্কন করতেছি, একটি বৃত্ত নিলাম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার ও। আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নিলাম, ধরো এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের ও। এটার ভিতরে আমাদের ABC একটি অন্তলিখিত চতুর্ভুজ আঁকতে হবে। তাহলে আমরা এটা যোগ করে এখানে এ বিন্দু দিলাম, এখানে আমরা সি বিন্দু নিলাম, এখানে আমরা ডি বিন্দু নিলাম, এখানে আমরা বি বিন্দু নিলাম। এখন আমরা চতুর্ভুজটি যদি অঙ্কন করি তাহলে আমরা কি পাবো? ABC, BC, CD এবং AD একটি চতুর্ভুজ আমরা পাবো। আমাদের চতুর্ভুজটি হচ্ছে ABCD, আমরা চতুর্ভুজ পেলাম। এখন আমাদের কোণ ADB, তাহলে আমাদের BD যোগ করতে হয়, BD আমরা যোগ করলাম, তাহলে কোণ ADB এবং কোণ BDC
এই কোণ এবং এই কোণ তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের কি অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ হলে অবশ্যই সেটা কয় সমকোণ হবে? এক সমকোণ হবে। আমরা প্রমাণের সুবিধার্থে বিও যোগ করব। আমরা বিও যোগ করে নিলাম, তাহলে আমাদের চিত্র অঙ্কন শেষ। এখন আসো আমরা লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি অন্তলিখিত চতুর্ভুজ। দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট, দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি, এ বি সি ডি একটি একটি অন্তলিখিত 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 চতুর্ভুজ, অন্তলিখিত চতুর্ভুজ কোণ কোণ এ ডি বি প্লাস কোণ বি ডি সি সমান এক সমকোণ, এক সমকোণ। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এ ও সি এক সরল রেখায়, এক সরল রেখায়, এক সরল রেখায় অবস্থিত। এটা আমরা প্রমাণ করব অবস্থিত। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি বিশেষ নির্বাচনটা তোমাদেরকে আবার উপরে দিচ্ছি। দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তলিখিত চতুর্ভুজ। কোণ এ ডি বি প্লাস কোণ বি ডি সি এক সমকোণ। প্রমাণ করতে হবে যে এ ও সি এক সরল রেখায় অবস্থিত। এটা আমরা প্রমাণ করব। তাহলে এখন আসো আমরা অঙ্কন লিখি। অঙ্কন অঙ্কন অঙ্কনে আমরা কি করছি? অঙ্কনে আমরা ও বি যোগ করি। অঙ্কন হচ্ছে ও বি যোগ করি, ও বি আমরা যোগ করলাম। এখন আসো অঙ্কন আমাদের শেষ, আমরা চলে যাব প্রমাণে। তাহলে প্রমাণ প্রমাণ তুমি দেখো আমার কি দেওয়া আছে। কোণ এ ডি বি প্লাস কোণ বি ডি সি এক সমকোণ। তুমি এই প্রমাণ এদিকে লক্ষ্য রেখে প্রমাণ করবে। মাঝখানে ডি যদি আমরা বাদ দেই কি চাপ পাবো? এ বি চাপ পাবো। এই এ বি চাপের উপর আমরা কেন্দ্রস্থ কোণ পাবো এবং বৃত্তস্থ কোণ পাবো। আবার দেখো এখানকে যদি আমরা ডি বাদ দেই বি সি চাপ পাবো। এই বি সি চাপের আমরা কেন্দ্রস্থ কোণ নেব এবং কি বৃত্তস্থ কোণ নেব। তাহলে প্রথমে আসো আমরা এ বি চাপের উপর, এ বি চাপের উপর, এ বি চাপের উপর, এ বি চাপের উপর দণ্ডায়মান, এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা খুঁজ করো। এ বি চাপ দেখো, এই যেটা আমাদের এ বি চাপ, এ বি চাপ এ থেকে একটা রেখা কেন্দ্রে গেছে, বি থেকে একটি রেখা কেন্দ্রে গেছে, সুতরাং এটা আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার কত? এ ও বি। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ দেখো এ থেকে একটা রেখা ডিএ গেছে, বি এর থেকেও একটা রেখা আমাদের ডিএ গেছে, তাহলে এটা আমাদের কি বৃত্তস্থ কোণ। তোমরা আরেকটু খেয়াল করো, এ থেকে আরেকটা রেখা কিন্তু সে গেছে, বি এর থেকে আরেকটা রেখা কিন্তু সে গেছে, এটাও কিন্তু আমাদের কি কোণ? এটাও আমাদের বৃত্তস্থ কোণ। আমরা এই বৃত্তস্থ কোণটা নিব, কারণ এখানে এই
দুইটা কোণের যোগফল দেওয়া আছে এক সমকোণ সুতরাং আমরা এই বৃত্তস্থ কোণটা এখানে নিব না আমরা এটাকে বাদ দিলাম তাহলে আমাদের বৃত্তস্থ কোণ নিতে হচ্ছে এ ডি বি তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি বি এখন এটা আমাদের কেন্দ্রস্থ কোণ এটা আমাদের বৃত্তস্থ কোণ তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং কোণ এ ও বি সমান টু কোণ এ ডি বি অর্থাৎ এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ এই বৃত্তস্থ কোণের যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে এই কেন্দ্রস্থ কোণের আমার সমান হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আবার আসো আবার আমরা কি লিখতে পারি আবার আমরা লিখতে পারি এখানে বিসি চাপ আছে বিসি চাপটা তুমি খোঁজ করো বিসি চাপ হচ্ছে আমার এটা হচ্ছে আমাদের বিসি চাপ এই বিসি চাপের বি বিন্দু থেকে একটা রেখা কেন্দ্রে গেছে সি বিন্দু থেকেও একটি রেখা কেন্দ্রে গেছে তাহলে এইটা হচ্ছে আমাদের কি কোণ এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ তাহলে আমরা লিখতে পারি আবার বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিসি চাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এবং বৃত্তস্থ কোণ খোঁজ করো বিয়ের থেকে একটি রেখা দিয়ে গেছে এবং সিএ থেকে একটি রেখা দিয়ে গেছে তাহলে এটাই আমাদের কি কোণ এটাই আমাদের বৃত্তস্থ কোণ কিন্তু আবার খেয়াল করো সিএ থেকে একটি রেখা কিন্তু এ গেছে আবার বিএ থেকে একটা রেখা কিন্তু এ গেছে তাহলে এটাও কিন্তু আমার বৃত্তস্থ কোণ কিন্তু এটা আমরা নিব না এটা নিব কেন এই দুইটার যোগফল এক সমকোণ আছে তাহলে এই বৃত্তস্থ কোণটা আমরা যদি বাদ দেই তাহলে বৃত্তস্থ কোণ লিখবো আমরা বিডিসি তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি এখন আমরা এইখান থেকে কি লিখতে পারি এটা যেহেতু আমাদের কেন্দ্রস্থ কোণ তাহলে কোণ বিওসি এটা সমান টু কোণ বিডিসি আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা দুইটি সমীকরণ পেলাম এই সমীকরণ দ্বয় এখন আমরা কি করে দেব সমীকরণ দ্বয় আমরা যোগ করে দেব এখন এক যোগ দুই হতে আমরা পাই কোণ এ ও বি প্লাস কোণ বিওসি সমান টুকুন আমরা এখানে টুকুন পাইছি এডিবি প্লাস এখানে পাইছি টুকুন বিডিসি এটা আমরা পাইছি এখন আমি নিচের টুক এটুক মুছে দিলাম তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখন এইটুকের পরিবর্তে আমরা কি লিখতে পারি এ ও বি এই যে এই কোণ আর হচ্ছে বিওসি এই কোণ এই দুই কোণের যোগফল এই টোটাল কোণের সমান আর এটা হচ্ছে আমাদের কি এওসি কোণ এই কোণটা হচ্ছে আমাদের কি কোণ এওসি কোণ এটা আমরা লিখতে পারি এই কোণ আর এই কোণের যোগফল কত এওসি তাহলে কোণ এওসি সমান অর্থাৎ আমরা এইটুক পেয়ে গেলাম এইটুক এওসি সমান এই পাশ থেকে যদি আমরা দুই কমন নেই তাহলে কত পাই কোণ এডিবি প্লাস কোণ বিডিসি এটুক পাই এখন খেয়াল করো দুই এই যে এইটুকের মান আমাদের দেওয়া আছে এডিবি প্লাস কোণ বিডিসি এটুকের মান আমার কত দেওয়া আছে এক সমকোণ দেওয়া আছে তাহলে সমান এটুকের পরিবর্তে আমরা লিখতে পারি এক সমকোণ
আর এক সমকোণে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই দুই সমকোণ পাই দুই সমকোণ আর দুই সমকোণ সমান কিন্তু আমরা জানি এক সরল কোণ তাহলে আমরা এটুকের পরিবর্তে লিখতে পারি এক সরল কোণ অর্থাৎ হচ্ছে 180 ডিগ্রি এটা আমরা পাইলাম এখন এই যে এক সরল কোণ এই মানটা আমরা পাইলাম এক সরল কোণ এটা কার মান এ ও সি এর মান এ ও সি এই যে এটুক পাইলাম আমরা কত এক সরল কোণ তাহলে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি এ বিন্দু ও বিন্দু এবং সি বিন্দু এই তিন বিন্দু আমাদের কি এক সরল রেখায় অবস্থান করতেছে তাহলে আমরা বলতে পারি সুতরাং সুতরাং আমরা কি বলতে পারি সুতরাং আমরা বলতে পারি এ ও সি এক সরল রেখায় অবস্থিত এক সরল রেখায় অবস্থিত এটা আমরা বলে দিতে পারি যেহেতু এ ও সি এই যে এই কোণটা এক সরল কোণ তাহলে আমাদের এই রেখার উপরে যে তিনটা বিন্দু আছে এই বিন্দু তিনটা বিন্দু এক সরল রেখায় অবস্থান করবে সেজন্য আমরা রেখে দিলাম এ ও সি এক সরল রেখায় অবস্থিত এটাই হচ্ছে তোমার প্রমাণিত প্রমাণিত তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই অবগত হয়েছো আমরা একসারটা কিভাবে প্রমাণ করলাম এখানে আমরা দুইটি শর্ত প্রয়োগ করে একসারি প্রমাণ করে ফেলেছি তোমরা এটাকে বারবার দেখবে এবং বারবার তোমরা এটাকে লিখবে এবং বারবার লেখার ফলে এবং বারবার এই ভিডিওটা দেখার ফলে তোমাদের এটা আয়ত্তে এসে যাবে তোমরা সকলেই ভালো থাকো সুন্দর থাকো এই কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি সকলকেই ধন্যবাদ।